আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইপসন পারফেকশন V370 ফটো স্ক্যানারের ড্রাইভার ডাউনলোড এবং ইনস্টলেশন দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে, যারা এই স্ক্যানারটি ইউজ করেন, সিডি হারিয়ে ফেলেছেন তাদের জন্য। তো একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আমরা স্ক্যানারটির মডেল লিখব এবং মডেল লিখে সার্চ করব। এইটা এই ড্রাইভারটি আপনি সার্চ করবেন এবং এখানে উপরে যে লিঙ্কটি দেখছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে উপরের দিকে দেখবেন, আসতে একটু লেট করে সাথে সাথে আসে না হয়তো, ককোয়েজ আসলে ককোয়েজ অলে ক্লিক করবেন এবং এখানে উপরে যে ইয়ারটা দেখছেন রেকমেন্ডেড ড্রাইভারটি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করলে উপরের দিকে দেখবেন রাইট কর্নার আপ ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর এখানে ফোল্ডারে ক্লিক করব, তারপর এখানে যে উপরে যে দেখছেন সফটওয়্যারটি সেটাতে ক্লিক করব। ইয়েস ক্লিক করব, নেক্সট, চেকমার্ক নেক্সট, এবং একটা ওয়ার্নিং এসেছে। ইনস্টলে ক্লিক করব, তারপর এখানে রিস্টার্ট দিতে বলা হবে, রিস্টার্ট দিবেন পিসিটি। পিসিটি রিস্টার্ট দেওয়ার পর সরাসরি যদি না রান করে তাহলে পুনরায় আবার সেমভাবে ইনস্টল করার চেষ্টা করবেন একই ওয়েতে। এখন আর রিস্টার্ট চেকমার্ক দিব না, ফিনিশ দিব। এই ছিল ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।